অনেকে বলে থাকেন বিশ্বলি শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি তথা আটরশির পীর সাহেবের কাছে কোনো কিছু নালিশ দিলে তা পূরণ হয়। এক শ্রেণীর সমালোচক আছেন যারা বলে থাকেন আটরশির দরবারের আটরশির পীর জিনের মাধ্যমে অনেক কিছু করে থাকেন। তো দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্ব জাকির মঞ্জিল আটরশির দরবার শরীফের পীর খাজা বাবা ফরিদপুরি তিনার কাছে ভক্ত মরিদান বিভিন্ন নালিশ জানালে তিনি তার প্রতি উত্তরে কি সমাধান দিতেন, যার ফলে তাদের সমস্যাগুলোরও সমাধান হয়ে যেত। দর্শক, কথাগুলো শিকদার তোফাজ্জেল হোসেন সাহেবের হজরত খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসের রুহুল আজিজ সাহেব মুক্তিপাগল মানুষের পথ প্রদর্শক বই থেকে নেওয়া হয়েছে। শিকদার তোফাজ্জেল হোসেন সাহেব তিনি বর্ণনা করেন, একদিন সকালে দরবারে বিছানার ওপর তাকিয়ায় ঠেস দিয়ে আতশোয়া হয়ে সাক্ষাৎ দিচ্ছেন খাজা বাবা ফরিদপুরি। ঘর বোঝায় মানুষ, খাদেমরাও রয়েছেন, একের পর এক ভক্ত আসছেন, সমস্যার কথা বলছেন, নালিশ তুলছেন। খাজা বাবা ফরিদপুরি সাহেব অনর্গল জবাব দিয়ে যাচ্ছেন। এক একজন খুব কম সময় পান, প্রশ্ন ও উত্তর দুটোই খুব সংক্ষিপ্ত হয়। সেদিন 15 মিনিট দাঁড়িয়ে থেকে আমার যে অভিজ্ঞতা হলো তা বর্ণনা করছি। এক জাকের এসে নালিশ দিলেন, হুজুর মামলায় হারছি। হুজুর কেবলাজান বললেন, আপিল করেন। হুজুর দোয়া চাই, আল্লাহ আপনাকে দয়া করুন। অন্য জাকের এসে বললেন, জমি কিনতে গিয়ে প্রতারণায় পড়েছি। হুজুর বললেন, আরও খরচ হবে, তবে চেষ্টা চালিয়ে যান। হার্টের ট্রাবল আমার, খাঁটি দুধ খান। কিডনির গণ্ডগোল হুজুর, হোমিওপ্যাথি খান। ছেলে কথা শোনে না, মাঝে মাঝে আমার কাছে নিয়ে আইসো। হাতে ব্যথা, ভালো হচ্ছে না, ম্যাকসুরাব নিয়ে যান, মালিশ করবেন। চাকরি হয়েছে হুজুর, জয়েন করেন। বিদেশে যাওয়ার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। হুজুর কেবলাজান বললেন, আরও চেষ্টা করেন। এরকম আরও এক জাকের এসে বললেন, হুজুর হাঁপানির সমস্যা। হুজুর কেবলাজান বললেন, হোমিওপ্যাথি খান। এক জাকের ভাই এসে বললেন, বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছিলাম, যাওয়ার তারিখ চলে গেছে, সে লোকের কোনো খোঁজ নেই। হুজুর কেবলাজান বললেন, টাকাটা মার গেছে। হুজুর ওরসের সময় শক্তি ঔষধালয়ের বিজ্ঞাপন লাগাতে চায়। হুজুর কেবলাজান বললেন, বিজ্ঞাপন? একটু হাসলেন আর আস্তে করে বললেন, ঠিক আছে হুজুর, আজ যেতে চাই, বিদায় দেন। খেয়ে যাবেন বাবা, প্রথম বিদেশে যাচ্ছি হুজুর, তওবা করো। পরে খাদেমরা তাকে তওবা পড়িয়ে দিলেন। হুজুর ছেলে চাই? হুজুর কেবলাজান উত্তর দিলেন, শেষ রাতে কাঁদো। এক জাকের ভাই এসে বললেন, বাড়ি তৈরি শুরু করব হুজুর। হুজুর কেবলাজান উত্তর দিলেন, বৃহস্পতিবার করো। আরও একজন কি এক সমস্যা নিয়ে এসেছিলেন। হুজুর কেবলাজান বললেন, বাবা পরিস্থিতি বুঝে কাজ করেন। দর্শক, জাকেররা বিভিন্ন সময়ে বিভিন্ন নালিশ এবং সমস্যার কথা হুজুর কেবলাজানের নিকট উপস্থাপন করলে বিশ্বলি শানশাহ তরিকত খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসের রুহুল আজিজ সাহেব এভাবেই তাদেরকে পরামর্শ দিতেন। ফলশ্রুতিতে মহান আল্লাহ পাকের দয়ায় তাদের সমস্যাগুলোর সমাধান হয়ে যেত। দর্শক, আরও একটি কথা বলে রাখতে চাই, হুজুর কেবলাজানের নিকট যদি কোনো সমস্যার কথা, কোনো অসুখ বিসুখের কথা বলতেন, হুজুর কেবলাজান কখনো জাকেরদেরকে পানি পড়া, ঝাড়ফুঁক সহ বিভিন্ন রকমের তাবিজ কবজের কোনো চিকিৎসা দিতেন না। বরং তিনি বলতেন, বাবা বেশি বেশি দুরুদ শরীফ পড়েন, আল্লাহ দয়া করবে। ফলশ্রুতিতে মহান আল্লাহ পাক তিনাদের রোগ বালা মুসিবত দূর করে দিতেন। তবু এক শ্রেণীর সমালোচক আটরশি পীরের বদনাম পূর্বেও গাইত এবং ভবিষ্যতেও গাইতে থাকবে। মূলত সমালোচকদের কাজই হলো সমালোচনা করা। হযরত পীর কেবলাজান হুজুরের অতুলনীয় ব্যক্তিত্বের আকর্ষণে ইহকাল ও পরকালের পরম শান্তির অন্বেষায় ভক্তবৃন্দের এই জনস্রোত। প্রেমিকজনের এই কাফেলা আসছে, আসবেই অপ্রতিরোধ্য অব্যাহত গতিময়তায়।